আজকাল বিয়ে মানে সেই লেভেলের ব্যাপার শাড়ি থেকে শুরু করে সুতার রং পর্যন্ত এক হাজার বার বুঝে নিয়ে সিলেক্ট করা হয় বিয়ের এই সব ব্যাপার নিয়ে যখন হবুবো তার অসহায় বোকা হালাল জামাইকে হবু হালাল তো ও সরি হবু হালাল জামাইকে ফোন করে তখন প্রুং 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 হ্যালো জান

বুক করো বুঝলাম না কথা শুনো না কেন তুমি আরে বাবা যে কাজ এক প্লেট বিরিানি দিয়ে হয়ে যে ওটা করতে আবার 50 6000 টাকা খরচ করতে হবে কেন বুঝলাম না এটা এটা কি কইলা দূর ভিয়ের মধ্যে এরকম কইরো না তো ভিতরে যাকে দিয়ে তুলাইলে জানো জানো ও অ্যাঙ্গেল বুঝিয়ে আমার তো সবচেয়ে ভালো ছবি আসে না আর জানো আমার ছবিতে মোটাও লাগবে না আমাকে একদম স্লিম লাগবে তোমার ভালো লাগবে না বলো তোমার বকে যদি শাকিরার মতন কোমর দেখালে তাই নাকি কইলাটা কি মিয়া তুমি এটা না হুদাই তোমার খাওয়া দাওয়া বন্ধ করার কথা বলছি তাইলে তাইলে তোরে ওরে ওরে নিয়ে তোমার সামনে বসে নিতে হইতো এতদিন তোমাকে তো তেলার মোটা লাগতো না কি তুমি আমাকে মোটা বললা আমি কই কইলাম তোমারে মোটা তুমি না মাত্র কইলা যে তোমার ছবি তুললা দিলে তোমার স্লিম লাগবে আমার চাচিও বলছিল তোমার ফ্যামিলি আমার শরীর নিয়ে অনেক কথা বলে এতই যখন আমার শরীর নিয়ে কমপ্লেইন তাইলে বিয়ে করার কি দরকার

ছবি তোলার জন্যই তো আমার যদি একটু ঝিক ঝিক না করে এডিট না করে তাহলে কি হইতো বলো আর এত ইম্পর্টেন্ট একটা কাজ যদি ভালো কেউ না করে হইলো কিছু বলো বুঝলাম না কিছু কিন্তু আমি আমি জানি না মানে ফটোগ্রাফি নিয়ে এত ঝামেলা হচ্ছে কেন ভাই বিয়ে করতেছি তো সংসার করার জন্য তাই না ছবি দিয়ে কি করবো আমি কি বলে জান জানি সব কি বলো

এক বছরের জন্য বুকিং দিয়ে দাও ওই শুধু বিয়ের দিন হলুদের দিন দিও না শুনো আমার কথাটা শুনো বেডরুমে একটা ফ্লোর বেডিং করার ব্যবস্থা করতেছি মনে করো ফটোগ্রাফার থাকলো আমাদের সাথে এক বছর হ্যাঁ বিয়ের প্রথম সকাল রাতটাও দেখলো ওইটাও একটা ছবি তুললো তারপর মনে করো পরের দিন তুমি গোসল করে যখন বের হবা তখন মন করো তোমার ভেজা চুলের একটা ছবি তুললো ওটা ইম্পর্টেন্ট না বিয়ের প্রথম ভেজা ভেজা চুলের একটা ছবি লাগবে না তোমার ওইটার একটা ছবি তুললো তারপর ধরো মনে করো বিয়ের সাত দিন বিয়ের এক মাস দুই মাস এরকম করে পুরো এক বছর ছবি তুললো ব্যাপারটা একটা লাগবে না ছবি তো লাগবে ছবি তো অনেক ইম্পর্টেন্ট এক কাজ করো বরং তুমি পিতরেজার সাথেই থাকো বুঝছো আমি একটু দেখি আমাকে একটু ভাবতে দাও কি বললে এটা